চলতি বছরের ডিসেম্বরে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এমন পরিস্থিতিতে রিজার্ভ থেকে 1 কোটি ব্যারেল তেল বিক্রির জন্য বাজারে ছাড়বে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ। মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মূলত ইউক্রেনে হামলার পর রাশিয়ার উপর জ্বালানি নির্ভরতা কমানোর ঘোষণা দেয় অঞ্চলটি। যদিও এরই মধ্যে ইউরোপে তেল সরবরাহ উল্লেখযোগ্য হারে কমিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গেছে বিভাগটি নভেম্বরে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানা রিজার্ভ থেকে 1 কোটি ব্যারেল তেল সরবরাহের জন্য বাজারে ছাড়বে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে যায়। To again welcome the safe return of Mark Fearis, an American Navy, a veteran who spent more than 2.5 years in captivity